কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন আপডেটস ও স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং আমাদের আপলোড করা বিভিন্ন আপডেটগুলি সাথে সাথে তোমাদের নোটিফিকেশানস বক্সে পেয়ে যাও হ্যালো ফ্রেন্ডস ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোমস্টে স্টাডি মিট ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য কমেন্ট এবং শেয়ার করার জন্য তোমাদের বিভিন্ন কমেন্টস থেকে আমরা উৎসাহী হয়ে আবারও কুইক রিভিশন সিরিজের এই দ্বিতীয় পর্বটি প্রস্তুত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স ত্রিপুরা জিকে নিয়ে কুইক রিভিশন সিরিজের আজকের প্রথম প্রশ্ন হুইচ ত্রিপুরা কিং স্টার্টেড দ্য পোস্ট অফ চিফ সেক্রেটারি ইন নাইনটিন সেভেন্টিন ত্রিপুরার কোন রাজা উনিশশো সালে মুখ্য সচিব পদ শুরু করেছিলেন রাইট আনসার ফর দিস বীরেন্দ্র কিশোর মাণিক নেক্সট হু পাবলিশড ত্রিপুরা গেজেট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় ত্রিপুরা গেজেট কে প্রকাশ করেন দ্য রাইট আনসার ইজ রাধা কিশোর মানিক্য মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন হুইচ অব দ্য ত্রিপুরা কিং সেপারেটেড পুলিশ অ্যান্ড তহসিল ডিপার্টমেন্টস ত্রিপুরার কোন রাজা পুলিশ ও তহসিল বিভাগকে পৃথক করেছিলেন অ্যান্ড দ্য রাইট আনসার ফর দিস ইজ কিং রাধা কিশোর মানিক নেক্সট কোয়েশ্চেন হুইচ ত্রিপুরা কিং অ্যাবলিস্ট পাহাড়ি আদালত অ্যান্ড ইন্ট্রোডিউসড খাস আপিল আদালত ত্রিপুরার কোন রাজা পাহাড়ি আদালত বিলুপ্ত করে খাস আপিল আদালত প্রবর্তন করেছিলেন অ্যান্ড দ্য আনসার ইজ মহারাজা বীরচন্দ্র মানিক্য নেক্সট কোয়েশ্চেন হো অ্যাবলিশড সতী সিস্টেম অ্যান্ড স্লেভারি সিস্টেম ইন ত্রিপুরা ত্রিপুরায় সতী প্রথা এবং দাসত্ব প্রথা কে বাতিল করেছিলেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ মহারাজা বীরচন্দ্র মাণিক্য নেক্সট কোয়েশ্চেন হো ইন্ট্রোডিউসড সিভিল সার্ভিস এক্সামিনেশান ইন ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো ত্রিপুরায় সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন কে অ্যান্ড দ্য রাইট আনসার ইজ মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য ত্রিপুরা কোন রাজা ত্রিপুরার বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন আনসার ইজ বীরচন্দ্র মানিক্য নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য নেইম অফ দ্য বুক রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর হুইচ ওয়াজ রেড বাই বীরচন্দ্র মানিক্য আফটার ডিমাইস অফ হিজ বিলাভড কুইন ভানুমতি বীরচন্দ্র মানিক্য তার প্রিয় রানী ভানুমতির মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন বইটি পড়েছিলেন আনসার ইজ ভগ্নহৃদয়

অ্যান্ড দ্য রাইট আনসার ইজ বীরচন্দ্র মানিক্য নেক্সট কোয়েশন আন্ডার হুজ লিডারশিপ জমাতিয়া রিভোল্ট ইন দ্য ইয়ার এইটিন হান্ড্রেড সিক্সটি থ্রি ইন ত্রিপুরা কার নেতৃত্বে আঠারোশো তেষট্টি সালে ত্রিপুরায় জমাতিয়া বিদ্রোহ হয়েছিল অ্যান্ড দ্য আনসার ইজ পরীক্ষিত নেক্সট হুইজ কিং অফ ত্রিপুরা ওয়াজ ওয়েল নোন ফর হিজ বেনোভেলেন্ট অ্যাক্টস ত্রিপুরার কোন রাজা তার দানশীল কাজের জন্য সুপরিচিত ছিলেন অ্যান্ড দ্য আনসার ইজ কিং রাধা কিশোর মানিক্য ইন দ্য ইয়ার এইটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান হু ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট আঠারোশো একাত্তর সালে ব্রিটিশ সরকার ত্রিপুরার প্রথম পলিটিক্যাল এজেন্ট পদে কাকে নিযুক্ত করেন অ্যান্ড দ্য আনসার ইজ এ ডাব্লিউ বি পাওয়ার নেক্সট কোয়েশ্চেন হু শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম পুরাতন হাবেলি ওল্ড আগরতলা টু নূতন হাবিলি অ্যান্ড ইন হুইচ হিয়ার কোন রাজা পুরাতন হাবেলি পুরাতন আগরতলা থেকে রাজধানীকে নূতন হাবেলিতে স্থানান্তরিত করেন এবং কোন সালে করেন দ্য রাইট আনসার ইজ মহারাজা কৃষ্ণকিশোর মানিক্য ইন দ্য ইয়ার এইটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ট্যাগর রোড রাজর্ষি অ্যান্ড বিসর্জন অন হুইচ কিংস সন অফ ত্রিপুরা রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার কোন রাজার পুত্রদের সম্পর্কে রাজর্ষী এবং বিসর্জন রচনা করেছিলেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ কল্যাণ মানিকের পুত্রদের সম্পর্কে কল্যাণ মানিকের পুত্র গোবিন্দ মানিক্য এবং নক্ষত্র রায় সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর রাজশ্বী এবং বিসর্জন রচনা করেছিলেন নেক্সট হু ওয়াজ দ্য ফার্স্ট কিং টু স্টার্ট কপার এডিক্ট ইন ব্যাঙ্গলি ত্রিপুরার কোন রাজা সর্বপ্রথম বাংলা ভাষায় তাম্রশাসন শুরু করেছিলেন অ্যান্ড দ্য রাইট ইজ মহারাজা কল্যাণ মানিক্য নেক্সট হুইচ কিং অফ ত্রিপুরা ফার্স্ট স্টার্টেড দ্য ইউজ অব কয়েন্স ত্রিপুরার কোন রাজা সর্বপ্রথম মুদ্রার ব্যবহার শুরু করেছিলেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ মহারাজা রত্ন মানিক্য নেক্সট হু ওয়াজ নৌন অ্যাজ সুবর্ণাগ্রাম বিজয়ী এবং দ্য ত্রিপুরা কিংস ত্রিপুরার রাজাদের মধ্যে কে সুবর্ণগ্রাম বিজয়ী নামে পরিচিত ছিল অ্যান দ্য আনসার ইজ মহারাজা দেব মানিক্য হোয়াট ওয়াজ দ্য অ্যান্সেন্ট নেইম অফ উদয়পুর উদয়পুরের প্রাচীন নাম কী ছিল অ্যান্ড দ্য রাইট আনসার ইজ রাঙ্গামাটি নেক্সট ডিউরিং হুইচ ত্রিপুরা কিং অ্যান্ড ইন হুইচ ইয়ার মুগলস হ্যাড ইনভাইটেড ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড কনকোয়েড ইট ত্রিপুরার কোন রাজার রাজত্বকালে এবং কত সালে মুঘলরা প্রথমবারের জন্য ত্রিপুরা আক্রমণ করেছিলেন এবং রাজ্য জয় করেছিলেন দ্য আনসার ইজ মহারাজা যশোধর মানিক্যের রাজত্বকালে ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে মুঘলরা ত্রিপুরা আক্রমণ করেছিলেন এবং রাজ্য জয় করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হু ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ডি ফ্যাক্ট টু মহারাজা অফ ত্রিপুরা কে ত্রিপুরার ফার্স্ট ডি ফ্যাক্টো মহারাজা নামে পরিচিত অ্যান্ড দ্য রাইট আনসার ইজ মহারাজা বীরচন্দ্র মানিক্য নেক্সট কোয়েশ্চেন হুইচ ত্রিপুরা কিং প্ল্যান্ড বিদ্যাপত্তন ফর কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ এডুকেশন সিস্টেম অফ দ্য স্টেট ত্রিপুরার কোন রাজা রাজ্যের শিক্ষাব্যবস্থার ব্যাপক বিকাশের জন্য বিদ্যাবত্তন পরিকল্পনা করেছিলেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ মহারাজা বীরবিক্রম বিক্রম কিশোর মাণিক্য নেক্সট কোয়েশ্চেন হু রোড ত্রিপুর দেশের কথা লেখ ত্রিপুর দেশের কথা লেখ কে লিখেছিলেন অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অর্জুন দাস বৈরাগী এবং রত্নকন্দলী